স্বাগত আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে। তো এখানে ফটোশ্যুট করেছি, দেখো ছবিগুলা কেমন লাগছে। প্রথমে ছবিগুলো কয়েকটা দিলাম, তারপরে দেখো চলে আসলাম, আবার ভিডিওতে আসব। এটা হচ্ছে বিয়ে বাড়ির দই মিষ্টি খেতে কেমন। ও এখন খাওয়ার জন্য যাচ্ছি, আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গল চন্ডী উপোস করে আছি। এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছি, খেতে হবে, দেখি কি পাই। চলো এখানে খাওয়া দাওয়া উপরে সিঁড়িতে একটু পরে, এখন প্যান্ডেলের ভেতরে কোন দিকে বসবো? পরিষ্কার তো এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল। তো দেখো এই যে ছাদের ওপরে খাওয়া দাওয়ার প্যান্ডেল, প্যান্ডেলটা এত সুন্দর করেছে ছাদের ওপরে, দেখো কি সুন্দর লুক। এই যে চারদিকে যে টাঙানো আছে না কাপড়গুলো, কত সুন্দর লাগছে, ছবিগুলো কত সুন্দর, ওপরেও খুব সুন্দর। তো প্যান্ডেলটা হেভি সুন্দর হয়েছে, খুব সুন্দর, ভালো লাগছে। পেপার দেওয়া হয়েছে, এখন খাবার আসবে, পাতা আসবে। এখন পেলাম পাতা, এই যে পাতাটা সুন্দর, খারাপ না। জল ঢালতে হবে, জল না, পাতাটা সুন্দর, কালার নেই। আমাদের দই মিষ্টি যেগুলো পাতা ফাঁকা আছে, তো এখানে দাও দাও, এদিকে দাও না গো, ওই দাদাটা ইয়ার কি করছে, দাও না গো, বলেছে দই মিষ্টির টাইম আছে, তো ওই আর চমকে গেছে। আমাদেরকে এদিকে দাও, আমরা বসে আছি, কত কষ্ট করে দেখ। এই যে মিষ্টি আসবে, এই যে মিষ্টি রসগোল্লা, এবার আসবে দই, এই যে দই দাও গো একটু আর গো, এই যে দই, চলো মিষ্টি দই আর মিষ্টি। তো দেখো মিষ্টিগুলো এত সুন্দর ছিল, খুবই সুন্দর, খেয়ে মন ভরে গেছে, এত সুন্দর মিষ্টি, দারুণ ভালো, তো দারুণ টেস্ট মিষ্টিগুলো, দারুণ টেস্ট ছিল। তো এই যে গরমের দিন, তো ঢকঢক ঢকঢক করে শুধু জল খাচ্ছি, শুধু জল, গরমের জন্য ঢকঢক করে জল, জল ছাড়া কিছুই খাই না, জল নিতাম। এবার হচ্ছে মিষ্টি দই, তো এবার খেলাম মিষ্টি দই, দেখো মিষ্টি দইটাও খুব সুন্দর, খুব সুন্দর টেস্ট ছিল। দুই চামচ পেলাম ছোটো চামচের, কিন্তু এখনও অনেক কেউ খেতে বাকি আছে, তো তার জন্য বরযাত্রী বাকি আছে। তো আবারও ঢকঢক ঢকঢক করে শুধু জল, শুধু জল খেলাম, ঢকঢক করে শুধু ঢকঢক করে জল, আর কিছু না। তো চলো এবার খেলাম মিষ্টি দই, মিষ্টি দই, এই যে দেখো মিষ্টি দই। দেখো মিষ্টি দই খেলাম,
মিষ্টি দইটাও খুব সুন্দর টেস্ট হয়েছিল, দারুণ লাগছিল খেতে, এত সুন্দর টেস্ট না কি আর বলবো। মিষ্টি দই চেটে পুটে খেয়ে দিলাম, দেখো পাতা পরিষ্কার, চেটে পুটে খেয়ে দিলাম, এত সুন্দর লেগেছে। এবার চলে আসলাম নিচে, দেখো নিচের প্যান্ডেলটা, নিচের প্যান্ডেলটাও খুবই সুন্দর, এখানে বসার জন্য এবং সবাই ছবি টবি তোলার জন্য, এবং বিয়ের মানুষ চাই, যে পিছন দিকে দেখছো যে বিয়ের মানুষ চাই, কলার গাছ লাগানো আছে, বিয়ের মানুষ চাই, এটা এখানে বিয়ে পড়ানো হবে। এটা হচ্ছে বৌদি, বৌদিটাকে বললাম ভাই হ্যালো করে, তো শুধু বাই বাই করছে। এটা হচ্ছে বৌদি, দেখো বিয়ের প্যান্ডেল, নিচের দিকটা, নিচের দিকটাও খুবই সুন্দর করে সাজানো, মানে এত সুন্দর কালারফুল, আর কাপড়গুলোও এত সুন্দর না দেখতে হেঁটে লাগছে, আর ওপরের দিকটাও হেঁটে সুন্দর, খুব সুন্দর লাগছে ওপরটাও, ওপরের দিকটাও। তো এই যে দেখো কালার বারুচ্ছা করা আছে, এই যে কালার গাছ, আর এখানে কয়েকটা সেলফি তুলেছিলাম, তো সেলফিগুলো দিলাম, কেমন লাগছে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে জানিও, আর আমার সাথে থেকো, পাশে থেকো এবং একটু সাপোর্ট করো। হ্যাঁ, আর চলো পরে নেক্সট নতুন ভিডিওতে দেখা হবে, কথা হবে, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো, শেয়ার করো এবং সাপোর্ট করো, এবং আমার সাথে থেকো, কেমন, আর সেলফিগুলো কেমন লাগলো আমাকে জানিও, বেশি বেশি করে কমেন্ট করে জানাবে, কেমন। তো চলো আবার পরের নেক্সট ভিডিওতে আসবো, দেখা হবে, কথা হবে, ততক্ষণে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও, ফলো করে দাও, সাবস্ক্রাইব করে দাও।